আপনারা অনেকে আছেন যারা বাংলাতে ব্লগ করেন এবং ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসকে বেছে নেন, যেমনটা আমি বেছে নিয়েছি। এটা হলো আমাদের ইনফোটেক বাংলার ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট, কাজ এখনও চলছে, আমি লোকাল হোস্টে কাজ করছি। এবং আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেসে বাংলা ফন্ট চেঞ্জ করতে হয় এবং সুন্দর আকর্ষণীয় বাংলা ফন্ট ইউজ করা যায়। তো চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এই হলো আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা এখন যাব প্লাগইনে, অ্যাড প্লাগইন। আমাদের একটা প্লাগইন ইউজ করে আমরা 3, 4 বা 5 অনেক ধরনের বাংলা ফন্ট আমরা ইউজ করতে পারবো। এই জন্য আমরা এখানে সার্চ করব, বাংলা ফন্ট লিখে বাংলা ফন্ট লিখে সার্চ করার পর এখানে আমাদের যে প্লাগিনটা দেখা যাচ্ছে বাংলা ফন্ট কালেকশন, এই প্লাগিনটা আমরা ইনস্টল করে নেব। ডাউনলোড হয়ে গেল, এবার এটাকে অ্যাক্টিভ করে নেই। আমাদের প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে গেছে, তবে এখন আমাদের কাজ শেষ হয়নি। আমরা সেটিং থেকে ফন্টটা সেটিং করে নেব। এবার এখানে দেখুন, এই হলো আমাদের ফন্টগুলো, আদর্শ লিপি একটা ফন্ট, কালপুরুষ, 21 লোহিত, বেনসেন, কত অনেক ধরনের ফন্ট আছে এখানে। তো আমাদের কি করতে হবে, এই যে সিএসএস ক্লাসটা দেখছেন, এখানে আমাদের এই ফন্টগুলো, আমি যে ফন্টটা ইউজ করতে চাই সেই ফন্টটার সিএসএসটা আমাদের বসাতে হবে, তাহলে আমাদের ফন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি মুক্তি ফন্টটা ইউজ করতে চাই, আমি এখান থেকে এটা কপি করে নেব। তো এখানে পেস্ট করে দেবো। এখানে আছে আমাদের ফন্ট ফ্যামিলি মুক্তি, আর এখানে ইংলিশ ফন্টের জন্য এরিয়াল দেওয়া আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি। তো আমি চেঞ্জ করবো না, সেভ চেঞ্জ। সেটিংটা সেভ হয়ে গেছে, এবার আমরা দেখি চেঞ্জ হলো কি না। এটা হলো আমার আগের ফন্ট, আমি রিফ্রেশ করে দেখবো এটা চেঞ্জ হয়েছে কিনা। এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এভাবেই আমাদের বাংলা ফন্টগুলো চেঞ্জ করতে পারি, আর অনেক ধরনের বাংলা ফন্ট এখানে আছে, চাইলে অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন আপনারা। এবং আপনারা কি পেরেছেন নাকি পেরেছেন না, কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আশা করি সবারটাই হয়ে যাবে চেষ্টা খুব ভালোভাবে ফলো করলে। আর আমি আমার প্লাগিনের লিঙ্কটা, ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে ম্যানুয়ালিও ইনস্টল করতে পারবেন। আমার মনে হয় ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করাই ভালো, আপনারা যে যেটা ভালো বুঝেন সেটাই করবেন। আর আমাদের এই ওয়েবসাইটটা খুব শীঘ্রই পাবলিশ করতে যাচ্ছি, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।